হাই ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমরা এখন যেটা দেখছি, এসএসসির কিন্তু আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট সেটা এখনো কমপ্লিট হলো না, সঙ্গে এসএলএসটি নতুন করে অ্যাড হবে, মানে বিজ্ঞপ্তি জারি হবে বলে মনে হচ্ছে। তো এই মতো পরিস্থিতিতে বিএড করা আছে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রচুর, তার পাশাপাশি অনেকে বিএড করছেন নতুনভাবে বা করবে বলে সিদ্ধান্ত নিচ্ছেন। এই ভিডিওটা আজকে সম্পূর্ণভাবে তাদেরই জন্য, সকলের জন্য। এখানে আমরা জেনে নেব যে বিএড করার পরে শিক্ষকতার পাশাপাশি আর কি কি পেশায় যুক্ত হওয়া যেতে পারে, এবং সেই মতো নিজেকে প্রস্তুত করতে হবে সেই কম্পিটিশনগুলো ক্র্যাক করার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করছি ভিডিওর মেন পার্ট। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো সাব ইন্সপেক্টর অফ স্কুল, এসআই। সাব ইন্সপেক্টর অফ স্কুল, এসআই। আপনি যদি বিএড করে থাকেন তাহলে কিন্তু এই ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর রিক্রুটমেন্ট কিভাবে হয় একটু দেখে নিই। রাজ্য সরকার WBPSC-র মাধ্যমে, মানে পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে এই পদে নিয়োগ করে থাকে। এর জন্য যোগ্যতা লাগে কোনো নির্দিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, সঙ্গে বিএড। এই পদে আপনি চাকরি পেলে এরপর আপনি এডুকেশন ডিপার্টমেন্টে প্রমোশন পেয়ে এআই, এডিআই, এমনকি ডিআই অবধি হতে পারবেন। তাহলে আপনার যদি বিএড করা থাকে আপনি কিন্তু সাব ইন্সপেক্টর অফ স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন। এই সাব ইন্সপেক্টর অফ স্কুলের যেটা ডিটেলস, তার মানে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম প্যাটার্ন, এক্সাম পলিসি, কিভাবে কাট আপ করা হয়, এবং তারপরে যে রিক্রুটমেন্ট হয়, একজন সাব ইন্সপেক্টরের পাওয়ার, সমস্ত কিছু নিয়ে আমরা আরেকটা ভিডিও দেব। তো এখানে যেটা বলার, আপনি কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। লাস্ট যে PSC-র মাধ্যমে সাব ইন্সপেক্টর নেওয়া হয়েছে সেখানে কিন্তু 350-র উপরে সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট হয়েছে। এরকম ভাবে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হয়, এর জন্য কিন্তু আপনার বিএড ডিগ্রি লাগবে। এরপর যেটা দেখবো আমরা সেটা হলো মাদ্রাসা ইন্সপেক্টর। রাজ্য সরকার 2016 সালে লাস্ট এই পোস্টে নিয়োগের জন্য WBPSC-র মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এরও ক্রাইটেরিয়া ছিল সাব ইন্সপেক্টর অফ স্কুলের মতো বা একই, অর্থাৎ আপনার এই পোস্টে চাকরি পেতে গেলে বা যেতে গেলে আপনাকে কিন্তু একই ক্রাইটেরিয়া লাগবে, স্নাতকোত্তর মানে গ্রাজুয়েট বা মাস্টার্স, সঙ্গে বিএড। এটাও WBPSC-র মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। লাস্ট মাদ্রাসা ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হয়েছে 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী 18 জনের মতো। এরপর যেটা আমরা দেখবো সেটা হলো প্রফেসর, অধ্যাপক। আপনি যদি বিএড করার পরে এমএড করে নেন তাহলে আপনার ক্ষেত্রে অধ্যাপনা করার সুযোগ আসবে। এক্ষেত্রে আপনি নেট পাস করার পর ইন্টারভিউ দিয়ে বিএড বা ডিএড কলেজগুলিতে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দিতে পারবেন। আর রাজ্যে এখন প্রচুর বেসরকারি বিএড কলেজ আছে, আপনি চাইলে সেই কলেজগুলোতেও অনেক সহজে চাকরি পেতে পারেন। তাহলে কারোর যদি অধ্যাপনা করা শখ হয় বা অধ্যাপনাকে যদি কেউ পেশা হিসেবে নিতে চায়, তিনি কিন্তু বিএড করার পরে এমএড করার মাধ্যমে আপনি ইচ্ছা করলে হায়ার এডুকেশনেও যেতে পারেন, অর্থাৎ এক্ষেত্রে PhD করতে পারেন নেট কোয়ালিফাই করার মাধ্যমে। তাহলে কিন্তু আপনি সেই অধ্যাপনা করার যে সুযোগটা সেটা এখানে পাবেন, আর সেক্ষেত্রে আপনি বিএড কলেজগুলোই প্রেফার করবেন, সঙ্গে ডিএড কলেজগুলোও পেতে পারেন। এরপর যেটা স্কুল শিক্ষকতা, স্কুল শিক্ষকতার ব্যাপারটা একটু বলছি। আপনারা সবাই জানেন যে স্কুল শিক্ষকতা করার জন্যই মেনলি সকলে বিএড করে থাকে। এখন যেটা নতুন পলিসি এসেছে NCERT-এর, সেখানে বলা হচ্ছে যে প্রাইমারি থেকে শুরু করে উচ্চতর বিদ্যালয় অবধি, মানে একদম হায়ার সেকেন্ডারি বিদ্যালয় অবধি আপনি শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র বিএড করা থাকলেই। পাশাপাশি নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, আর্মি পাবলিক স্কুল, কনভেন্ট স্কুল, এগুলোতেও অ্যাপ্লাই করতে পারবেন। প্রাইভেট স্কুলগুলোতেও শিক্ষকতার কাজে যোগ দিতে পারবেন। প্রাইভেট স্কুলগুলোতে এখন কিন্তু যোগদান করতে গেলে আপনার বিএড ডিগ্রি মাস্ট লাগবে, তার কারণ সেক্ষেত্রে তো NCERT যেটা নর্মস, অর্থাৎ রুলস রেগুলেশন, সেটা তো মেনটেন করতে হবে। সেই জন্য প্রাইভেট স্কুলগুলোতেও যে সমস্ত এমপ্লয় বা টিচার্স আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিএড করা থাকলে অনেক ধরনের প্রেফারেন্স দেওয়া থাকবে বা তাদের যে ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল মেনটেন হবে। সুতরাং আপনি বিএড যদি করে থাকেন, এই যে স্কুল শিক্ষকতার যে একটা হিউজ সুযোগ গভর্নমেন্ট স্কুলের পাশাপাশি প্রাইভেট স্কুল বা কেন্দ্রীয় স্কুলগুলোতে, সেই সুযোগটাও পাবেন।
এরপর আসছি শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র, এই ধরনের যে পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলো ম্যাক্সিমামটাই কন্ট্রাকচুয়াল। শিক্ষা বন্ধু বা শিক্ষা মিত্র, রাজ্য বা কেন্দ্র সরকারের যে বিভিন্ন এডুকেশন স্কিম মাঝে মাঝে চালু হয়েছে, সেখানে বিভিন্ন প্রকার কর্মী নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু যাদের বিএড আছে তাদের অগ্রাধিকার দেয়া হয়েছে বা ভবিষ্যতেও দেয়া হবে, তেমনই দুটি পদ হলো শিক্ষা বন্ধু বা শিক্ষা মিত্র। সর্বশিক্ষা অভিযানকে 100% সাকসেস করার জন্য বা সকলের মাঝে শিক্ষা, এই যে স্কিম গুলো সেগুলোকে 100% সাকসেস করার জন্য বা SSK MSK বা একদম আপার প্রাইমারি অবধি সমস্ত কিছু সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে শিক্ষা বন্ধু শিক্ষা মিত্র এই ধরনের পদগুলো ক্রিয়েট করা হয়েছিল, এই ধরনের যে অনারেবল পোস্ট গুলো তৈরি করা হয়েছিল পরবর্তীতে, যদিও পোস্ট গুলো কন্ট্রাকচুয়াল, কিন্তু এখানে যাদের রিক্রুট করা হয়েছে তার মানে লোকাল বডির মাধ্যমে, ম্যাক্সিমাম ব্লক লেভেল বডির মাধ্যমে যে রিক্রুটমেন্ট গুলো হয়েছিল সেখানে কিন্তু সবই এই বিএড যাদের করা ছিল সেই ধরনের প্রার্থীদের এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছিল। তার মানে বিএড যাদের আছে তাদের অগ্রাধিকার দিয়ে তারপরে নন বিএড দের এই সমস্ত পোস্টে জয়েন করানো হয়েছিল। এবার এখন যেটা পরিস্থিতি, সকলেরই কিন্তু বিএড আছে, ম্যাক্সিমাম জনেরই বিএড আছে, মানে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য বিএড করা নেই এরকম ক্যান্ডিডেট হয়তো আর পাওয়া যাবে না, প্রত্যেকেরই বিএড করা আছে। সেক্ষেত্রে আপনিও যদি এই সমস্ত পোস্টগুলোতে যেতে চান তাহলে বিএড করা লাগবে। এরপর যেটা বলার সেটা হলো কাউন্সিলার। কাউন্সিলার আপনি বিএড করার পর জেনারেল একাডেমিক ব্যাপারে কাউন্সিলিং করাতে পারেন স্টুডেন্টসদের। আপনি যখন বিএড করবেন তখন কিন্তু আপনার একটা সার্বিক ধারণা হয়ে যাবে এডুকেশনের বিভিন্ন পলিসি বা এডুকেশন সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। সেক্ষেত্রে আপনি অ্যাজ এ কাউন্সিলার জয়েন করতে পারেন কোনো একাডেমিতে, বা আপনি নিজস্ব সেন্টার খুলেও স্টুডেন্টদের কাউন্সিলিং করাতে পারেন। এরপর যে বিষয়টা বলবো সেটা হলো নিজস্ব স্কুল, ওন স্কুল, নিজস্ব স্কুল। আপনি বিএড করার পরে নিজস্ব স্কুল খুলতে পারেন, এক্ষেত্রে আপনি সেই স্কুল চালাতে সব ধরনের সুবিধা পাবেন। আপনি বিএড করাকালীন যে জ্ঞান অর্জন করেছেন তা কাজে লাগাতে পারবেন। এক্ষেত্রে আপনার একটু ফাইন্যান্সের দরকার হবে, টাকা পয়সার দরকার হবে, কিন্তু আপনার যদি সেই সমস্ত ক্রাইটেরিয়া গুলো থাকে, সঙ্গে সঙ্গে বিএড থাকে, তাহলে কিন্তু আপনি নিজস্ব স্কুল খোলার মাধ্যমেও নিজে এমপ্লয় হওয়ার পাশাপাশি আরো অনেককে কাজের সুযোগ করে দিতে পারবেন। এরপর আসছি অনলাইন টিচিং। অনলাইন টিচিং, অনলাইন টিচিং করাতে গেলে আপনার বিএড ডিগ্রি লাগবে এমন নয়, অর্থাৎ বিএড ডিগ্রি এক্ষেত্রে মাস্ট সেটা নয়, কিন্তু কিছু কিছু টিচিং প্ল্যাটফর্ম আছে যেমন বেদান্তু, আনাকাডেমি, এই সমস্ত যে অনলাইন টিচিং প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি বিএড ডিগ্রি যদি রেজিস্ট্রেশনের সময় দেখান তাহলে অনেক বেনিফিট পাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু, যে বিএড করার ক্ষেত্রে মানে বিএড করে আমরা স্কুল শিক্ষকতার পাশাপাশি আর কোন কোন ফিল্ডে সুযোগ সুবিধা পেতে পারি, তো সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো ব্যাপারে, এই যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সে ব্যাপারে উত্তর দেবো। আর এইভাবে আপডেট থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।